আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের পরিচিত অপরিচিত যারাই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজেরিন, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মজলিস তুলে ধরছি। কেনই বা এই মজলিসটিকে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বলবো না, কারণ এই মজলিসে চলে আমলের প্রতিযোগিতা। দুনিয়ার মানুষ গাড়ি বাড়ির পিছনে প্রতিযোগিতা করে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু মজলিস রয়েছে যেখানে চলে নিছক আমলের প্রতিযোগিতা। উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং সর্বশেষ জান্নাত প্রাপ্তি। চলুন একবারের জন্য দেখে আসি সেই মজলিসের চিত্রটি। পেশায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, হঠাৎ করে তিনি কেন এতটা আবেগে আপ্লুত হয়ে পড়লেন? নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি, অঝরে কেঁদেছিলেন। জানাবো তার জীবনের এই অংশটুকু। মোহাম্মদ শামসুল হক কথা বলতে বলতেই কেন যেন তিনি বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন প্রায়। কেন তার এই অবস্থা সৃষ্টি হয়েছিল সেটাও আজকে জানাব। সম্মানিত হাজেরিন, চলুন অনুষ্ঠানের শুরু থেকে একটু একটু করে দেখে আসি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত এবং বিশুদ্ধ অনুবাদ। হামদে বারি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও হামদ এবং নাত দুটোই আমার বাবার বয়সী শ্রদ্ধেয় দুইজন প্রিয় মানুষের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু সত্যি আমার কাছে অসাধারণ লেগেছিল। এ পর্যায়ে আমরা শুনব আজকের যেই মজলিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই মজলিসের কিছু সদস্যদের অনুভূতি প্রকাশ, কি পেয়েছেন তারা এই মজলিসে বসে। তবে তার আগে চলুন আজকে যে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করব এই অনুষ্ঠানের সাথে একটু পরিচয় করিয়ে দিই। টুটপাড়া দিলখোলা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী মরিয়ম জামে মসজিদে প্রতিদিন ইশার নামাজের পরে চলে পবিত্র কালামুল্লাহ শরীফের সংক্ষিপ্ত তাফসির। ছোট আয়াত হলে 10 আয়াত, বড় আয়াত হলে 5 আয়াত। এবং এই অনুষ্ঠানে নিয়মিত চলে আমলের প্রতিযোগিতা। কি আমলের প্রতিযোগিতা চলে, চলুন সেটাই শুনি আমাদের এই মজলিসের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যদের মুখ থেকে। সবে মিলে সদস্যরা বলতেছিলেন যে আমরা এই মজলিসে আসার পরে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই বার্তা রেখেছেন, যেই মেসেজ রেখেছেন, সেগুলো আমরা জানছি এবং নিজেদের জীবনের ভুল ভ্রান্তি শুধরিয়ে সঠিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি। এমনকি এখান থেকে আমরা শুনে বাসায় গিয়ে বাসায় আমাদের স্ত্রী ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সাথেও বিষয়টি আমরা আলোচনা করি, এবং রাস্তায় যখন ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয় তাদের সাথেও বিষয়টি শেয়ার করি। সব মিলে একটা আনন্দের মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি। মজলিসের সদস্যরা আরো জানান যে আমাদের এখানে নিয়মিত চলে 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় এ পর্যন্ত অনেকেই সফলতা অর্জন করেছেন। আজকে এমন কিছু মানুষের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে আমি অধমের কিছু কথা এই মজলিসে বলার সৌভাগ্য হয়েছিল। আমি এই মজলিসে একটা হাদিস তুলে ধরেছিলাম যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। তিনটি জিনিস অভিশপ্ত নয়, তার মধ্যে আলিমান আও মুতাআল্লিমান, আলেম এবং শিক্ষার্থী, ছাত্র উস্তাদ, যারা কোরআনের ছাত্র কোরআনের উস্তাদ, হাদিসের ছাত্র হাদিসের উস্তাদ। এবং মজলিসের মধ্যে আমি এই আরজি পেশ করেছিলাম যে আজকে আমাদের জন্য দোয়া করবে তারাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটি সনদ অর্জন করেছে, একটা হলো বারাআতুম মিনান নার, আরেকটা হলো বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে মুক্তি, নিফাকের থেকে মুক্তি। এই সনদ যারা অর্জন করেছে, 40 দিন কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তাকবীরে উলার সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাদেরকেও আজকে দোয়া পরিচালনা করবে। দোয়া পরিচালনার ভার যখন মাস্টার মোহাম্মদ ওমর ফারুকের উপরে আসে, তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেননি, অনেকটাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। আবার দেখাবো তার সেই চিত্রটি। পূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন মরিয়ম জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ জুবায়ের আহমেদ খান জবা ও সেক্রেটারি জনাব ডাক্তার জি এম সাইদ। দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে আসি সেই চেহারাগুলো যারা 40 দিন কন্টিনিউ 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করার পরে পুরস্কার প্রাপ্ত হচ্ছেন। যদিও পুরস্কার আছে একটি জায়নামাজ এবং একটি টুপি, এটা বড় পুরস্কার নয়, তাদের জন্য পুরস্কার তো আল্লাহ রাসূল ঘোষণা করেছেন জাহান্নাম থেকে মুক্তি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহর কোরআন বলেছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাত দিয়ে দেওয়া হলো, জান্নাত প্রাপ্ত হলো, সেই তো প্রকৃত সফলকাম। চলুন সেই সফলকাম ব্যক্তিদেরকে আমরা একটিবারের জন্য দেখে নিই। আসলে বাংলার পক্ষ থেকে দায়িত্ব হলো চেষ্টা করা, আর পরিপূর্ণ করার দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন। চেষ্টা করেছি আর সফল হয়নি, তবে তাদেরকেও একেবারে খালি হাতে ফেরানো হয়নি, সান্ত্বনা পুরস্কার হলো তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞা করেছে আগামীতে তারাও সফল ব্যক্তিদের তালিকায় যুক্ত হবে। সম্মানিত হাজিরিন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, চলুন আমরা শরীক হই দোয়া মোনাজাতে। আজকে পর্যন্তই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আবারও সকলের কাছে আকুল আবেদন, যদি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনার অন্তরে এই কামনা বা এই চিন্তা চেতনা জাগ্রত হয় যে না এমন একজন সফলকাম মানুষ আমারও হওয়া প্রয়োজন, তাহলে আমি বলবো আপনিও চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সফলকাম ব্যক্তিদের কাতারে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।